এক যে ছিল সোনার মেয়ে, মানব সেবার স্বপ্ন নিয়ে গেল আর জি কর, গেল আর জি কর। সতীর মতো ছোট্ট মেয়ে কোন পিশাচে নিল ওকে, সতীর মতো ছোট্ট মেয়ে কোন পিশাচে নিল ওকে, দর্শন করলো কোন সে নিশাচর, কোন সে নিশাচর। বিচার করো, বিচার করো, বিচার করো হে রুদ্র শঙ্কর, বিচার করো, বিচার করো, বিচার করো হে রুদ্র শঙ্কর। বিচার করো, বিচার করো, বিচার করো, বিচার করো। এক যে ছিল সোনার মেয়ে, নিদারুণ এক রাতের কথা অর্ধ নগ্ন শরীর, চোখ রাখে মুখে আর গুপ্ত অঙ্গের ধীর। নিদারুণ এক রাতের কথা অর্ধ নগ্ন শরীর, চোখ রাখে মুখে আর গুপ্ত অঙ্গের ধীর। কত বিক্ষত তনু আর কত বিক্ষত তনু, বলাৎকারের চিহ্ন অত্যাচারীর অত্যাচার, হয়ে গেছে চিহ্ন সব, হয়ে গেছে চিহ্ন। ভিন্ন পথে পাড়ি দিল, ভিন্ন পথে পাড়ি দিল, শুধু অঙ্গ পড়েছিল নিথর। বিচার করো, বিচার করো, বিচার করো, বিচার করো, বিচার করো হে রুদ্র শঙ্কর, বিচার করো, বিচার করো, বিচার করো, বিচার করো, বিচার করো, বিচার করো হে রুদ্র শঙ্কর, বিচার করো, বিচার করো। কণ্ঠের হাড় ভেঙে দিয়ে করে দিল স্তব্ধ, কার যেন হঠাৎ করে করলো চিতায় দগ্ধ, করলো চিতায় দগ্ধ। চিরনিদ্রায় শায়িত সে, চিরনিদ্রায় শায়িত সে, কুক্ষণেতে এলো ভোর, সেই মেয়েটি আর পাবে না বাবা মায়ের আদর, সেই মেয়েটি আর পাবে না বাবা মায়ের আদর। জীবন যৌবন দিয়ে গেল, জীবন যৌবন দিয়ে গেল, কি পেল সে সারা জীবন ভর। বিচার করো, বিচার করো, বিচার করো হে রুদ্র শঙ্কর, বিচার করো, বিচার করো ও হে রুদ্র শঙ্কর। বিচার করো, বিচার করো, বিচার করো, বিচার করো ও হে রুদ্র শঙ্কর, বিচার করো, বিচার করো। পাশবিক বিষ দৈব রস বিষাক্ত করেছে অঙ্গ, জননদারে জন্ম যাদের তাদের সেথায় কুরঙ্গ, তারা করলো কুরঙ্গ, তারাই এখন পোষ্য পুত্র বলেছিল আত্মহত্যা। স্বাস্থ্যমন্ত্রী নারী হলেও পায়নি নিরাপত্তা, সে পায়নি নিরাপত্তা, মেয়েটি পায়নি
নিরাপত্তা। কণ্ঠরুদ্ধ হলেও তার, কণ্ঠরুদ্ধ হলেও তার প্রতিবাদে কোটি কণ্ঠস্বর। বিচার করো, বিচার করো, বিচার করো, বিচার করো, ও হে রুদ্র শঙ্কর। বিচার করো, বিচার করো, বিচার করো, বিচার করো, বিচার করো, বিচার করো, ও হে রুদ্র শঙ্কর। বিচার করো, বিচার করো, বিচার করো, বিচার করো, বিচার করো, বিচার করো। এক যে ছিল সোনার মেয়ে, মানব সেবার স্বপ্ন নিয়ে গেল আরজিকর, গেল আরজিকর। সত্যির মতো ছোট্ট মেয়ে কোন পেশাচ নিল খের, সত্যির মতো ছোট্ট মেয়ে কোন পেশাচ নিল খের, ধর্ষণ করলো কোন সে নিশাচর। বিচার করো, বিচার করো, বিচার করো, হে রুদ্র শঙ্কর। বিচার করো, বিচার করো, বিচার করো, বিচার করো, বিচার চাই, বিচার চাই, ও হে রুদ্র শঙ্কর। বিচার করো, বিচার করো, বিচার করো, বিচার করো। এক যে ছিল সোনার মেয়ে, মানব সেবার স্বপ্ন নিয়ে গেল আরজিকর। মানব সেবা, এখানে আমি একটা সমার্থক শব্দ হিসেবে এনেছি এবং দার্শনিক তত্ত্বে এনেছি, সেটা হচ্ছে সে ডাক্তার হওয়ার ইচ্ছে নিয়ে সেখানে গিয়েছিল, এক প্রকার ডাক্তার হয়েও গেছিল। এবং এই ডাক্তার হওয়ার পেছনে রহস্য হচ্ছে মানব সেবা, সেবক, জগৎ কল্যাণের জন্যে এই ডাক্তারি বিদ্যা, মানব সেবার জন্য এই ডাক্তারি বিদ্যা। সেই মানব সেবার জন্যে তিনি আরজি করে গিয়েছিলেন এবং শৈশবে তার স্বপ্ন ছিল মেয়েটির, যে বোনটি, যে মেয়েটি, যে মাটি চলে গেছে, তার ছোট্টবেলা থেকে এই স্বপ্ন ছিল সে ডাক্তার হবে। তো সেই স্বপ্নটা পূর্ণ হওয়ার আগেই ভেঙে গেছে। আরজি করে গিয়েছিল, পুরীর মতো মেয়ে, সতীর মতো ছোট্ট মেয়ে, কোন পিশাচে যে খেয়ে নিয়েছে, আর কোন নিশাচর ওই কুক্ষণে এসেছিল ভোরবেলায়, যেটাকে আমরা ব্রহ্ম মুহূর্ত বলি। সেই ব্রহ্ম মুহূর্ত পবিত্র হলেও ওই ক্ষণটা কুক্ষণই ছিল। এমনই এক কালের করাল গ্রাসে চলে গেছে, তাকে খেয়ে ফেলেছে। আমি কালকে দোষ দেব না, আমি দোষ দেব এই বিধ্বংসী এক অপশক্তিকে, যে অপশক্তি আমাদের ভেতরে, বাহিরে, প্রত্যেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এই অপশক্তি, এই রাক্ষস বৃত্তি, এই পেশাচ বৃত্তি আমাদেরকে প্রতিনিয়ত গ্রাস করছে, মেয়েটিকে তাই গ্রাস করেছে। প্রতিনিয়ত এইভাবে নারীদেরকে গ্রাস করছে, তাদের জীবন যৌবন লুটে পুটে ছিঁড়ে ছুঁড়ে খেয়ে নিচ্ছে, কীট পতঙ্গের মতো কুড়ে কুড়ে খেয়ে নিচ্ছে। ঠিক সেই জন্যে আমি তাদেরকে বলেছি এক অদ্ভুত নিশাচর, যারা এই অপশক্তির এক ঘন অন্ধকারচ্ছন্ন পরিবেশের ভেতরে প্রতিনিয়ত অবস্থান করছে, যেটাকে তমসাচ্ছন্ন অবস্থা বলে। তাই ভগবান শিবশঙ্করের কাছে প্রার্থনা করেছি, হে তমমূর্তি, কিন্তু ভগবান শিবশঙ্কর তমমূর্তি নয়, তিনি তমসাকে, অন্ধকারকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে কালরূপী অপশক্তিকে পায়ে অবদমিত করে, দলিত করে তিনি প্রকৃত আলোর প্রকাশকে নিয়ে আসেন, প্রকৃত জ্ঞানের প্রকাশ ঘটান, পবিত্রতার প্রকাশ ঘটান। এবং এই সৃষ্টিতে আবার নূতনত্ব আসে, যেখানে এক সুন্দর সদাচার জীবনযাপন করতে পারে এবং শান্তি প্রতিষ্ঠিত হয়। ভগবান শিবশঙ্করের সেটাই হচ্ছে মূল প্রতিমূর্তি, কিন্তু তাকে তমগুণে বলা হয়েছে। এই তমগুণকে অতিক্রম করে ভগবান শিবশঙ্কর নিয়ে যান আমাদের সত্ত্বগুণে। এই তমগুণ, রজগুণ পৃথিবীতে বা এই বিশ্বসৃষ্টি জগতে পরিপূর্ণ রয়েছে, সেই অপশক্তির বিরুদ্ধে আমাদের প্রতিনিয়ত যুদ্ধ, আজকের সেই আন্দোলন, সেই মিছিল, সেই প্রতিবাদ। যারা চিকিৎসক, ছাত্র ছাত্রী তথা আজকে সারা পৃথিবীতে সাধারণ জনগণ, যে যেখান থেকে আছে, তারা আজকে এই প্রতিবাদে সামিল হয়েছে এবং তারা
এই অপশক্তির বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাচ্ছে, মিছিল করছে, আন্দোলন করছে, সত্যি স্বাগত জানাতে হয়। তো আমরাও স্বাগত জানিয়েছি, আমি ব্যক্তিগতভাবে, আমি মহাকাল স্বামীজি মহারাজ ভগবান শিবশঙ্করের কাছে প্রার্থনা জানাচ্ছি যে ইহার প্রকৃত বিচার হোক। যে বীজ বৃক্ষ রয়েছে সমাজের অপশক্তি নামক, এই স্বৈরাচারী, এই স্বৈরাতান্ত্রিক প্রজা নিপীড়নের যে সমস্ত শাসকগণ প্রতিষ্ঠিত, আর এই শয়তানগুলোর পেছনে যারা মদত দিচ্ছে, এদেরকে যারা শেল্টার দিচ্ছে, এদের ইনকামের টাকা নিয়ে যারা ভোগ করছে, সেই শয়তানগুলোর সম্পূর্ণ বিচার হোক। কিন্তু আজকের হাইকোর্ট, ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, তারা কি বিচার দেবে আমরা জানি না। এখানে অনেকেই নির্যাতিত হন, নিপীড়িত হন, ধর্ষিত হন, কিন্তু কতটুকু আমরা বিচার পাই এ নিয়ে সাধারণ জনগণের কাছে কিন্তু একটা কন্ট্রাডিকশন রয়ে গেছে। সম্পূর্ণরূপে বিচার পাচ্ছে কি না পাচ্ছে, সেই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের অন্তর্দ্বন্দ্বতা রয়েছে। আমি এজন্যে ভগবান শিবশঙ্করের কাছে জানিয়েছি, তিনি সুপ্রিম বিচারক, তার কাছে কোনো ভুল হয় না, তিনি কালের নিয়ন্তা, মহাকালেশ্বর, তিনি মহাকাল স্বয়ং নটরাজ, তিনি তাণ্ডবেশ্বর, সব কিছু এই তাণ্ডব নৃত্যে সব ভাইব্রেট হচ্ছে। তো সেই নিদারুণ রাতের কথাটা আমি বোঝানোর চেষ্টা করেছি, আর এই কম্পোজিশনটা আমার হাত থেকে, মস্তিষ্ক থেকে, হৃৎপিণ্ড থেকে বেরিয়েছে। আর ইহার সম্পূর্ণ প্রেরণায় সে হচ্ছে যে বিগত মেয়েটি লাঞ্ছিত হয়ে, ধর্ষিত হয়ে চলে গেছে, অত্যাচারিত হয়ে চলে গেছে, সে ভাষায় ব্যক্ত করার নয়, সমগ্র মানুষের হৃদয় বিদীর্ণ করেছে আজকে। সেই বিদীর্ণ প্রেরণা থেকে এই সঙ্গীতের কথাগুলো এসেছে। আমি আশা করি এবং বিশ্বাস করি যে সে ভগবান শিবশঙ্কর তথা গৌরীর কোলে প্রতিষ্ঠিত, কারণ আমি যতটুকু স্টাডি করেছি, এই মেয়েটি, এই বোনটি, এই মাটি ছিল সম্পূর্ণ পবিত্র, সতী বললে ভুল হবে না। এই জন্য আমি বলেছি সতীর মতো ছোট্ট মেয়ে, যেমন ভগবান শিবশঙ্করের স্ত্রী সতী দক্ষ যজ্ঞে গিয়ে প্রাণাহুতি দিয়েছিল, লাঞ্ছিত হয়ে এক প্রকার তাকে চলে যেতে হয়েছিল, তার স্বামীর সম্পর্কে কুচ্ছা শুনতে হয়েছিল, তারও চারিত্রিক যে স্খলন ঘটেছিল সেটাও তার পিতাশ্রী বলেছিলেন দক্ষ রাজা, ফলে তাকে এক প্রকার শ্লীলতাহানির ভেতর থেকেই কিন্তু চলে যেতে হয়েছে বললে ভুল হবে না। সেই জন্য ভগবান শিবশঙ্কর সেখানে তাণ্ডব নৃত্য নেচেছিলেন এবং বিশ্ব সংসারে এক মহাপ্রলয় নিয়ে এসেছিলেন। তো সেই সতীর মতো ছোট্ট মেয়েটি চলে গেছে, এই জন্য আজকে জনগণের ভেতরে ভগবান শিবশঙ্করের যে তাণ্ডব নৃত্য প্রতিবাদের ভাষায় বেরিয়ে আসছে, সেই মেয়েটিকে কণ্ঠরুদ্ধ করে দিলেও হাজার কোটি মানুষের কণ্ঠ থেকে বেরিয়ে আসছে সেই প্রতিবাদের পরিভাষা, প্রতিবাদের ভাষা, যা আজকে সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে। নিশ্চিত আমি বিশ্বাস করি এই জগন্মাতার প্রতিমূর্তি ছিল এই মেয়েটি, যারই ব্যথায় বেদনায় সমগ্র জগৎ আজ ব্যথিত এবং আন্দোলন নেমেছে। আমরা সঠিক বিচার চাই এবং ভগবান শিবশঙ্করের কাছে সর্বোপরি আমার প্রার্থনা, সবার প্রার্থনা, এ সুপ্রিম কোর্ট হাইকোর্ট তো একটা বিচার করবেই, কিন্তু আমি বলবো শুধু বিচার নয়, যে আজকে দোষী তাকে একটুখানি ফাঁসি দিয়ে দিলেই চলবে না, এই দোষীর পেছনে আর কে দোষী আছে। দীর্ঘ বছর ধরে, বছরকে বছর ধরে এই গণতান্ত্রিক রাষ্ট্রে যে সমস্ত শাসকগণ স্বৈরাচারী তন্ত্র চালাচ্ছেন, মন্ত্র চালাচ্ছেন, যন্ত্র চালাচ্ছেন, এগুলো আর হতে দেওয়া যায় না। প্রকৃত স্বাধীনতা চাই, যে রক্তের বিনিময়ে, মানুষের জীবনের বিনিময়ে ভারতের স্বাধীনতা এসেছিল। এই পৃথিবী নামক, এই পৃথিবী নামক গ্রহের একটা স্বাধীনতা আছে, কারণ আমরা জন্মগতভাবেই স্বাধীন, এটা কারো ব্যক্তিগত সম্পত্তি নয় যে আমি এখানে জন্ম নিয়েছি এটা আমার ভুল। হ্যাঁ, এখানে একটা ভৌগোলিক ম্যাপ হয়তো এঁকে দেওয়া হয় যে আমি ভারতীয়, আমি অমুক দেশের, আমি তমুক দেশের, কিন্তু না, পৃথিবীটাই একটা গ্রহ যদি হয় তাহলে এখানে যে জন্ম নিয়েছে সে পৃথিবী নামক রাষ্ট্রের স্বাধীন নাগরিক, সুতরাং তার অধিকার আছে স্বাধীনতা নিয়ে বেঁচে থাকার। সুতরাং আজকে সারা পৃথিবীর, সারা বিশ্বের মানুষের এই আন্দোলনে সামিল হওয়া উচিত, অংশগ্রহণ করা উচিত। আজকের ওই মেয়েটি আমাদের বোন, আমাদের মা, আমাদের মেয়ে, এবং ঘরে ঘরে যে মা বোনেরা রয়েছে, যে মনুষ্য, যে জনগণ রয়েছে, প্রত্যেকেরই এক নিরাপত্তার বিষয় কিন্তু আজকে রয়েছে। সেই নিরাপত্তা আগামী দিনের
যে সুদূর কি অদূর ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা না ঘটতে পারে, তার নিশ্চয়তা করতে গিয়ে, তার নিশ্চয়তা আনতে গিয়ে কিন্তু আজকের আন্দোলন জোরালো হওয়া উচিত। এবং স্বৈরাচারী যে সমস্ত শাসক প্রশাসক যেই হোক না কেন, এই দোষী হোক অমুক দোষী হোক, প্রত্যেককেই এখানে টেনে বের করে নিয়ে আসতে হবে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে কিন্তু এই শেকড় লুকিয়ে আছে, বীজবৃক্ষের শেকড়। সুতরাং সেই শেকড়কে সম্পূর্ণরূপে উৎপাটন করতে হবে, তাহলে সেটা হবে সম্পূর্ণ বিচার, কমপ্লিট পবিত্র বিচার হবে। আর এটা একমাত্র ভগবান শিবশঙ্কর পরমাত্মার মাধ্যম দিয়েই এটা হতে পারে। আর সাধারণ মানুষের যে ভেতরের সাত্ত্বিক ভগবান রুদ্র শঙ্করের যে বৃত্তি, সেই বৃত্তির যদি প্রকাশ ঘটতে পারে, প্রকট হতে পারে এবং সেই শক্তিকে জাগাতে পারে, যেটাকে আমরা আত্মশক্তি বলি, তাহলে এই আন্দোলনে আমরা সবাই বিজেতা হব এবং অপশক্তিকে অবশ্যই আমরা নিধন করতে পারব। আমরা এই রাবণ বৃত্তির যে সীতাকে নিয়ে গেছিল, আমরা সেই সীতাকে হারিয়েছি, সেই সতীকে হারিয়েছি। সুতরাং আমাদের আন্দোলনের তীব্রতা থাকা উচিত এবং প্রত্যেকের অংশগ্রহণ করা উচিত। প্রত্যেকের বাড়ি থেকে একজন নয়, প্রত্যেক নাগরিকের অংশগ্রহণ করা উচিত। এবং আজকের দিনে আমার মনে হয় যতদিন আমরা কমপ্লিট পূর্ণ বিচার না পাচ্ছি, ততদিন আমরা শুধু প্রার্থনা করতে পারি, আন্দোলন করতে পারি, প্রতিবাদ করতে পারি, কিন্তু আমরা হাসতে পারি না। এমন কিউ হতে পারে যে আমরা ভালো মন্দ খেতে পারবো না। যে মেয়েটি চলে গেছে তার বাবা মায়ের কাছে জিজ্ঞাসা করবেন, তারা আজকে কী ভালো মন্দ খেয়েছেন, তারা কীভাবে চলছেন, কীভাবে বলছেন, কীভাবে করছেন। যদি সেই পিতামাতার আসনে আমরা দাঁড়াতে পারি, সেই মেয়েটির যন্ত্রণায় আমরা যন্ত্রণাদগ্ধ হতে পারি, তাহলে কিন্তু আজকে আমাদের জীবনে এক চরম মলিনতা এসেছে। যতক্ষণ না পূর্ণ বিচার না আসছে, ততক্ষণ আমরা অম্লান হতে পারছি না। এই তীব্রতাকে নিয়েই চলতে হবে, এই আন্দোলন করতেই হবে। এবং আমি বলব, স্বৈরাচারী যে বিধান, স্বৈরতান্ত্রিকতার যে প্রভাব সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেটাকে অবশ্যই সমূলে বিনাশ করতে হবে, নির্মূল করতে হবে। সেটাই হবে সম্পূর্ণরূপে এক সত্য শাশ্বত অধিকার, স্বতন্ত্র অধিকার, বেঁচে থাকার অধিকার, এবং সেটাই হচ্ছে সম্পূর্ণ জীবন হবে।